শীতের আমেজ ছড়িয়ে পড়তেই রসিকবিল পর্যটন কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রসিকবিল মিনি জু পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। রবিবার কোচবিহার জেলার বক্সিরহাট থানার পুলিশকে সাথে নিয়ে রসিকবিল পর্যটন কেন্দ্র পরিদর্শনে যান। প্রসঙ্গত, শীতের আমেজ পড়তে এই পর্যটকদের ঢল নামে এই রসিকবিলে, তাই পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে এদিন পুলিশ সুপার পরিদর্শনে যান। পাশাপাশি সমস্ত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। এ বিষয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, বক্সিরহাট থানার এই রসিকবিল একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। প্রত্যেক বছর শীতকালে এখানে প্রচুর মানুষের ঢল নামে। 25শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি রেকর্ড সংখ্যক ভিড় হয়। বক্সিরহাট থানার এই রসিকবিল একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। তো প্রত্যেক বছর শীতকালে এইখানে প্রচুর মানুষের সমাগম হয়। 25শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি তো বিশেষ করে এখানে গত বছর রেকর্ড হয়েছিল। আলিপুর চিড়িয়াখানার পরেই সবচেয়ে বেশি পর্যটক এখানে এসেছিল। তো এই পর্যটক আসা শুরুর আগে আমরা একবার পরিদর্শনে এলাম এখানে, যাতে কীভাবে কী করলে এখানে সিকিউরিটি মেজার্সটা দেখা যায় সেটা আমরা দেখলাম, এবং আগামী দিনে পর্যটকরা যখন আসবে তখন আমরা সুরক্ষা ব্যবস্থার আরও ভালো বন্দোবস্ত করব।